বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি মহান আল্লাহ সুবহানাহু তাআলার অশেষ রহমত ও দয়ায় আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন অ্যালার্জি এক অসহনীয় ব্যাধি জীবনকে দুর্বিষহ করে তোলে অ্যালার্জিতে হাঁচি থেকে শুরু করে খাদ্য ও ওষুধের ভীষণ প্রতিক্রিয়া ও শ্বাসকষ্ট হতে পারে অ্যালার্জি কতটা বড় ভয়ঙ্কর সেটা ভুক্তভোগী মাত্র জানা থাকে উপসমনের জন্য কত কিছু না করেছেন কোনো কিছুতেই কাজ হচ্ছে না কিন্তু যে রাবুল আলমিন আমাদের এই রোগটি দিয়েছেন তার কাছে পানা চাইলে তিনি আমাদের রোগ মুক্তি বা রোগ থেকে পানা দিতে পারেন তাই এবার অ্যালার্জি দূর করুন আজীবনের জন্য তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেলায় আইকনে ক্লিক করে রাখুন এতে করে আমাদের এই ধরনের ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন সবার আগে আজকের ভিডিওটি একটি কোরআনী চিকিৎসা এটি কোনো নির্দিষ্ট হাদিস বা অজিফাই নেই আমার পরিচিত অনেকেই এই চিকিৎসায় আল্লাহর রহমতে ভালো আছেন এবং অ্যালার্জি সহ বহু বিধ রোগ থেকে মুক্তি পেয়েছেন তো আমরা আগে জেনে নেই দুয়াটি দুয়াটি হল রাব্বি আন্নি মাসানিয়া জুরু ওয়া আন্তা আর রহমান রহিম অর্থাৎ হে আমার প্রভু আমি দুঃখে কষ্টে পতিত হয়েছি তুমি তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু সূত্রসরা আম্বিয়া আয়াত নম্বর তিরাশি আমলটি কিভাবে করবেন বলছি তার আগে এই দুয়ার প্রেক্ষাপট সংক্ষেপে জেনে নেই হজরত আয়ুব আলাহাম দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলে তার বন্ধু বান্ধব সন্তান সন্ততি সবাই দূরে সরে যায় অসুস্থতার পূর্বে আল্লাহ তাকে অগাধ ধন সম্পদ সহায় সম্পত্তি দালান কোঠা যানবাহন চাকর নকর সবই দান করেছিলেন অসুস্থ হওয়ার পর সবকিছু তার শেষ হয়ে যায় এ অসহায় অবস্থায় তিনি এ দোয়া করেছিলেন ফলে আল্লাহ তাল্লাহ তাকে পূর্বের ন্যায় সবকিছু ফিরিয়ে দেন তাই আমরা বুঝতে পারলাম যে এ দোয়াটির মাধ্যমে শুধু আমাদের রোগ হয় না বরং হারানো ধন সম্পদ সয় সম্পদ ফিরে পাওয়া যায় আল্লাহ তাল্লাহ বলেন এবং স্মরণ করুন আয়বের কথা যখন তিনি তার পালনকর্তাকে আহ্বান করে বলেছিলেন আমি দুঃখ কষ্টে পতিত হয়েছি এবং আপনি দয়াবানদের চাইতো সর্বশ্রেষ্ঠ দয়াবান অতপর আমি তার আহ্বানে সারা দিলাম এবং তার দুঃখ কষ্ট দূর করে দিলাম এবং তার পরিবার বর্গ ফিরিয়ে দিলাম আর তাদের সঙ্গে তাদের সম পরিমাণ আরো দিলাম আমার পক্ষ থেকে কৃপাবশত বসত আর এটাই ইবাদতকারীদের জন্য উপদেশ স্বরূপ সূত্র আম্বিয়া আয়াত নম্বর তিরাশি ও চুরাশি তো আমলটি যেভাবে করবেন প্রথমে এক কেজি নিম পাতা ভালো করে রোদে শুকিয়ে নিন তারপর শুকনো নিম পাতা পাটায় পিষে গুঁড়ো করুন এবং এটি ভালো একটি এয়ারটাইট বক্সে ভরে রাখুন এবার এক চামচের তিন ভাগের এক ভাগ নিম পাতার গুঁড়ো ও এক চামচ ইসুপ গুলোর এক গ্লাস পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রাখুন আধা ঘন্টা পর চামচ দিয়ে ভালো করে নাড়ুন তারপর উক্ত দোয়াটি তিনবার পরে তিনটি ফু দিন তারপর বিসমিল্লাহ রহমান রহিম বলে তিন ঢোকে এটি সেবন করুন মনে রাখবেন প্রতিদিন সকালে খালি পেটে দুপুরে ভরা পেটে এবং রাত্রে শোয়ার আগে খেয়ে ফেলুন একুশ দিন একটা এভাবে খেতে হবে তারপরের একুশ দিন শুধু সকালে আর রাত্রে খাবেন এরপরে শুধু সকালে রাত্রে একবার করে খেলেই হবে এর কার্যকারিতা শুরু হতে এক মাস সময় লাগতে পারে তবে অতিরিক্ত অ্যালার্জি সমস্যায় ভুগতে থাকলে এই আমলের পাশাপাশি অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে পারেন তো প্রিয় দর্শক জানার সাথে কাজের স্বার্থে ভিডিওটি অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিন হতে পারে আপনার একটা শেয়ারে বহু মানুষ উপকৃত হবে ইনশাল্লাহ যারা এই প্রথম আমাদের ভিডিও দেখছেন অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে দিন যাতে করে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার নিকট সহজে পৌঁছে যায় আল্লাহমদের সবাইকে যেন ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনায় আজকের ভিডিও এখানেই সমাপ্ত